আমাদের মানুষদের মধ্যে পারিবারিক সম্পর্কের উঠানামা হওয়া, বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হওয়া এবং মতানৈক্য সৃষ্টি হওয়া, এটা একটা স্বাভাবিক নিয়ম দুনিয়ার মধ্যে। সব সময় একরকম চলে না, কোনো কোনো বিষয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হয়ে যায়, পজিটিভ থেকে নেগেটিভ দিকে মোড় নেয়, জীবনে অনেক উত্থান পতন মানুষের হয়। ইসলাম আমাদেরকে সব বিষয়ে গাইড করেছে, প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তা এখতিয়ার করার জন্য তাকিদ করেছেন। ইনসাফ থেকে যেন আমরা কখনো সরে না যাই, মনোমালিন্যের কারণে একজন আরেকজনের প্রতি যেন অবিচার না করি, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ নসিহা দান করেছেন। শুরু হয়েছে ওয়াইয়াস্তাফতুনাকা ফিন্নিসা, আপনার কাছে তারা ফতুয়া জিজ্ঞেস করে মহিলাদের সংক্রান্ত বিষয়ে। ইয়াস্তাফতুনাকা, এই ফতুয়ার কথা কোরআন শরীফে আছে, এবং এই ফতুয়া দেবেন কে? কুল ইল্লাহু ইফতিকুম ফিহিন, আপনি বলে দেন আল্লাহ তাআলা তোমাদেরকে মহিলাদের বিষয়ে ফতুয়া দিচ্ছেন। তাহলে ফতুয়া দেওয়াটা ওলামায়ে কেরাম ফতুয়া দেয়, কিন্তু এখানে দেখা যায় আল্লাহ তাআলাই ফতুয়া দিচ্ছেন, সবচেয়ে বড় মুফতি তো আল্লাহ তাআলা দেখা যায়। আসল এটা ঠিক, আসল মুফতিকে আল্লাহ তাআলা। ফতুয়া শরীয়তের হুকুম সংক্রান্ত বিষয়ে বলা, এটা হালাল এটা হারাম, এটা জায়েজ এটা না জায়েজ, তাই তো? এই যে কথাটা, এটা আসলে কার কথা? আল্লাহ তাআলার কথা। কাজে ফতুয়া দেওয়ার ক্ষেত্রে মানুষ যেন জলদি করে তাড়াহুড়া করে এমন কোনো কাজ না করে ফেলে যেটা ফতুয়ার মধ্যে কোনো গণ্ডগোল সৃষ্টি হয়ে যায়, মানে কোরআন হাদিসের বাইরে চলে যায়। ফতোয়া অর্থ হচ্ছে আল্লাহ তালার বিধান কি, আল্লাহ তালার হুকুম কি, এই বিষয়ে এই কথাটা বলতে গিয়ে যদি ব্যাসকম হয়ে যায়, যেটা আল্লাহ তালা হালাল করে দিয়েছেন, কোন মুফতি বলে এটা হারাম, কি অবস্থা হবে? অনেক বড় গুণা হবে না? সে কথা অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন, সাবধান করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতিকুমুল কাযিব হাযা হালাল হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব, খবরদার তোমাদের এই জবান দ্বারা বর্ণনা করতে গিয়ে, বয়ান করতে গিয়ে, ফতুয়া দিতে গিয়ে, মাসালা আলোচনা করতে গিয়ে কখনো যেন তোমরা হালালকে হারাম বলে দাও না আর হারামকে হালাল বলে দাও না, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা চাপিয়ে দেন। তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে দিলা, আল্লাহ বলেছেন হারাম, তুমি বললা যে না হালাল, মিথ্যা হয়ে গেল আল্লাহর উপরে, আল্লাহর বিষয় নিয়ে। খবরদার, এটা অনেক বড় অপরাধ। ওলামায়ে কেরামকে যারা ফতোয়ার দায়িত্ব নেবেন, তাদেরকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্যে এবং তাদেরকে গাইড করার জন্যে সুন্দর নির্দেশিকা দিয়ে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি একটা একখানা কিতাব লিখলেন। সে কিতাবের নাম দিলেন ইলামুল মুয়াক্কিঈন আন রব্বিল আলামিন, যে রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যারা সিগনেচার করে তাদের জন্য নোটিশ, তাদেরকে সতর্ক করার জন্য এই কিতাব। আল্লাহর পক্ষ থেকে কে সিগনেচার করে এখনকার জমানায়? কে সিগনেচার করে আল্লাহর পক্ষ থেকে? আলেম ওলামাই, ওলামাই কেরাম, মুফতিয়ানে কেরাম যারা ফতুয়া দেন। কাজে তাদেরকে অনেক চিন্তা করতে হবে, খবরদার তাড়াহুড়া করতে গিয়ে খেয়াল না করে ভুল বশত কোনো ফতুয়া দিয়ে ফেললে অনেক বড় ক্রাইম হয়ে যাবে। তো এইখানে আমরা এই আয়াতে পেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো ফতুয়া দিতেন না, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে উনি জ্ঞান না পেয়েছেন ততক্ষণ ফতুয়া দিতেন না। এই যে এখানে ইয়াস্তাফতুনাকা ফিন্নিসা, আপনাকে মহিলাদের ব্যাপারে জিজ্ঞাসা করে তারা, মহিলাদের কিছু একটা বিশেষ বিষয় আছে যেটা পরে আসছে, তিনি উত্তর দেন নাই, তিনি ইন্তজার করছেন। আল্লাহ তাআলা সেটা বলে দিলেন যে কুল ইল্লাহু ইফতিকুম, আপনি বলে দেন যে আল্লাহ তোমাদেরকে এই বিষয়ে ফতুয়া দিচ্ছেন। এরকম অনেক বিষয়ে কয়েকবার কোরআন পাকে এই কথা এই তরিকায় এসেছে, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আপনি বলেন যে আল্লাহ ফতুয়া দিচ্ছেন, তার মানে এই আল্লাহর পক্ষ থেকে জ্ঞান না পাওয়া পর্যন্ত হে রাসূল আপনারও ফতুয়া দেওয়ার কোনো অধিকার নেই। ওলামায়ে কেরামের ফতুয়া দেওয়ার ক্ষেত্রে কত সতর্ক হওয়া লাগবে, এখানে লেসন রয়েছে।
তারপরে কোন বিষয়ে? ফিন্নেসা, মহিলাদের বিষয়ে। মহিলাদের কি বিষয়ে? কুলিল্লাহু ইউফতিকুম ফীহিন, আপনি বলে দেন এই মহিলাদের বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসা, আর আল্লাহ তো ফতোয়া দেন এছাড়া আরও এই তোমাদের কিতাবের মধ্যে অনেক কিছু আল্লাহ নাজিল করেন যেগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, মহিলাদের বিষয়ে, বিবাহ সংক্রান্তি বিষয়ে, শরীয়তের সব বিষয়ে যে সমস্ত কথাবার্তা এই কোরআন কিতাবে নাজিল হয়েছে এটাকে তোমরা ভালো করে শুনো, এটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো, এর বিপরীতে কোনো কাজ যেন তোমরা না করো। এই কিতাবের মধ্যে যা কিছু তেলাওয়াত করা হচ্ছে ভালো করে শুনতে হবে। ফি ইয়াতামান নিসা, মহিলাদের মধ্যে যারা ইয়াতিম হয়ে আছে যে মেয়েগুলো তাদের বিষয়। আল্লাহ তিল্লা তু না হুন হুন না মা কুতেবালা হুন, তোমরা যখন তাদেরকে দেও না যা তাদের জন্য নির্ধারিত করা হয়েছে মোহরানা জাতীয় জিনিস। ওতার কাবুন আন্তান কেহ হুন, আর তোমরা তাদেরকে নেকাহ করতে চাও কিন্তু মোহরানা ঠিক মতো দিতে চাও না। এখন এই মহিলাদের বিষয়ে কি ইয়াতিম মহিলারা এই বিষয়ে তাফসিরে এসেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি একজন বড় আলেমা মুফাসসিরা, কোরআনের তাফসির উনি করেছেন, হাদিস বয়ান করেছেন, তিনি এই বিষয়ে বলছেন, হুয়ার রাজুলু তাকুনু ইনদাহু ইয়াতিমা হুয়া ওয়ালিয়ুহা ওয়া ওয়ারিসুহা ফা আশরাকাতহু ফি মালিহি হাত্তা ফিল আযক ফায়ারগাবু আন ইয়ানকিহাহা ওয়া ইয়াকরাহু আন ইয়াজাউওয়াজাহা রাজুলান ফায়ুশরিকুহু ফি মালিহি বিমা শারাকাতহু ফায়াদিলুহা। যে কোনো কোনো সময় কোনো কোনো পরিবারে কোনো ইয়াতিম মহিলা, ইয়াতিম বালিকা থাকে কোনো পরিবারে, মা বাবা অথবা পিতা যদি মারা যায় বিশেষ করে, তখন পরিবারের সদস্যরা তার গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নেয়। এরকম কিছু কিছু ঘটনা আছে, যেমন কারো চাচা মারা গিয়েছেন, এখন বাপ চাচা সবাই মারা গেছে, তো এই পরিবারের মধ্যে বাপ চাচাদের পরিবারে একজন বড় আছেন, তিনি হলেন দায়িত্বশীল, তিনি তাদেরকে লালন পালন করছেন, জাহিলি জামানায় তারা এগুলো কিছু করতেন। এখন মেয়েটা ইয়াতিম মেয়ে, তার চাচাতো বোন এরকম কিছু, সে এখন বড় হয়েছে, এর ওয়ালিকে, এর গার্ডিয়ানকে আরব দেশে তখন এই চাচাতো ভাই হলো তার ওয়ালি, তার গার্ডিয়ান। মেয়ের চাচা যদি জীবিত থাকতো তাহলে চাচা গার্ডিয়ান, কিন্তু চাচা মারা গেছেন, এখন গার্ডিয়ান কে হয়েছে? চাচাতো ভাই হয়েছে। চাচাতো ভাই গার্ডিয়ান হয়েছে, এখন এই যে মেয়ের সম্পত্তি আছে এগুলো সবগুলো দেখভাল করার দায়িত্ব চাচাতো ভাইয়ের হয়ে গেছে। এখন সে মোটামুটি এটা ওয়ালি, গার্ডিয়ান। এখন বড় হয়ে যাওয়ার পরে মেয়েটা সে চিন্তা করে একে অন্য জায়গায় দিয়ে ফেললে, বিয়ে দিয়ে ফেললে তো যেটা হবে তার বাপের সম্পত্তিগুলো আর তার জামাই এসে দখল করবে, কাজে একে বাইরে বিয়ে দেওয়া যাবে না, কোথায় কী করবে, সে নিজে বিয়ে করবে। এখন বিয়ে করবে, দেখা যায় যে অনেক সময় তার আবার এত পছন্দও হয় না, বিয়ে করার জন্য তার আকর্ষণ লাগে, কিন্তু সে আকর্ষণও নাই, কিন্তু আবার অন্য জায়গায় বিয়ে দেয় না, কারণ ওই যে সম্পত্তি নিয়ে যাবে, তো এখন অনেক সময় নিজে বিয়ে করে, করে তার প্রতি হয়তো ঠিক মতো হক আদায় করে না, আবার চিন্তা করে যে বিয়ে করতে হলে তো মোহর দেওয়া লাগবে, মোহরও দেয় না, কিন্তু আমি তার গার্ডিয়ান, আবার কি মোহর দেব। এগুলো জাহিলি সমাজে হয়েছে আর কি, ইসলাম আসার আগে এরকম তারা খুব করত, এবং এইভাবে মেয়ে, অনেক ইয়াতিম মেয়েরা বিশেষ করে কষ্ট পেত তাদের গার্ডিয়ানদের হাতে। আর তখন তো ছেলেদেরা, ইয়াতিম ছেলেরাও থাকে, ছেলেরা বড় হয়ে গেলে তো তাদের জীবনটা কিছুটা স্বাধীন, তারা তাদেরকে এত কন্ট্রোল করা লাগে না, কিন্তু মেয়েরা তো আসলে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, পুরুষের দায়িত্বে তাদেরকে পরিচালিত হওয়া লাগে, তাই না? তা না হলে তারা নির্যাতিত হবে। এই যে একটা সিস্টেম ন্যাচারালি আল্লাহ তাআলা করেছেন যে মহিলাদেরকে পুরুষদের দায়িত্বে থাকতে হয়, সেটার কারণে তারা ভিকটিম হয়ে যেত। তো আল্লাহ তাআলা তখন কি করলেন, আরেকটু ব্যাখ্যা এসছে আরেকটি হাদিসে, সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কান আর রাজুলু ফিল জাহিলিয়্যা তাকুনু ইনদাহু ইয়াতিমা ফায়ুলকি আলাইহা সাওবা, যে জাহিলি জমানায় কোনো ইয়াতিম আত্মীয়া তার থাকলে, ইয়াতিম বালিকা থাকলে, সে তার দায়িত্ব গ্রহণ করার অটোমেটিক যে দায়িত্ব আর্থ পালন করতে গিয়ে তার গায়ে একটা কাপড়, তার নিজের কাপড় তার গায়ে ছুঁড়ে দিত, এ ছুঁড়ে দেওয়ার কারণে
তাদের সিস্টেম ছিল ফাইদা ফাআলা যালিকা লাম ইয়াকদির আহাদুন আন ইয়াতাজাওয়াজাহা আবাদান, সে তার নিজের কাপড় তার গায়ে নিক্ষেপ করলে এটা তারা বোঝাই করলো যে আমি বুকিং করে ফেলেছি, এখন তাকে কেউ বিয়ে প্রস্তাব দিতে পারবে না। জাহিলি শরীয়তে না যায় ছিল তখন তাদের কাছে, কিন্তু তার যে গার্ডিয়ান আছে ইয়াতিমের কে বিবাহ করার জন্য সে তার গায়ে তার কাপড় নিক্ষেপ করেছে। বিধবাদের ক্ষেত্রেও তাই হতো, স্বামী মারা গেলে যে তার গায়ে কাপড় নিক্ষেপ করবে পরিবারের সদস্যরা তারা তাকে বিয়ে করে ফেলবে, অন্যকে বিয়ে করতে পারবে না। তার গায়ে কাপড় ছুঁড়ে মারা মানে হচ্ছে বুকিং হয়ে যাওয়া, এরকম একটা রং সিস্টেম তাদের সমাজে ছিল। আল্লাহ তালা এটাকে উঠাই দিতে চেয়েছেন এখন, যার ফলে কেউ তাকে আর এখন প্রস্তাব করবে না, কারণ সে তার যে ওয়ালি আছে সে তাকে বুকিং করে রাখছে। ফাইনকানা জামিলাতান ও হাওয়া হাতা জাওয়াজ হাওয়া আকালামা আলাহা, এখন এই মেয়েটা আসতে বড় হয়ে গেলে সে যদি মোটামুটি সুন্দরী হয়, দেখতে শুনতে তার কাছে ভালো লাগে, পছন্দসই হয়, তাহলে বিয়ে শাদী করে ফেললো, তা তাকেও পাইলো স্ত্রী হিসাবে, তার সম্পত্তিও অটোমেটিক্যালি পেয়ে গেল, বাহ কি লাভ হলো সব দিক থেকে। আচ্ছা, ও ইনকানা দামিমাতান মানে আহার রেজাল আবাদান হাত্তা তামুত, আর যদি অসুন্দরী দেখতে মোটেই পছন্দ হয় না, বিয়ে করতে মনে চায় না, কিন্তু বুকিং করে রাখছে, এখন আর কেউ তাকে প্রস্তাবও দেবে না, এভাবে তার দিন কাটবে, আর এই সম্পত্তিগুলো এই লোকের কে আরবেই থাকবে। এক পর্যায়ে মহিলাটা বিবাহ না হয়ে একদিন মরে যাবে, আর মরে গেলে সে অথবা তার ওয়ারিশা তার ছেলে মেয়েরা এই মেয়ের সম্পত্তির কি হবে, মালিক হয়ে যাবে, খালাস। এইভাবে মেয়েদেরকে তারা শোষণ করত, কষ্ট দিত। হাররামাল্লাহু যালিকা ওয়া নাহা আনহু, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে এই সমস্ত অপকর্মকে হারাম করে দিলেন, এইভাবে কষ্ট দেওয়া ইয়াতিমদেরকে তিনি নিষেধ করে দিলেন। তিনি বললেন যে তোমরা কি করো, এই যে মহিলাদের বিষয়ে আমি আয়াত নাজিল করলাম, এরকম আর চলবে না, তাদেরকে হয়তো তোমরা ভালো করে উত্তম তরিকায় পছন্দ হলে তাদেরও মতামত থাকলে বিয়ে শাদী করবা, মোহরানা দিবা, আর তা যদি না হয় তাহলে তাদেরকে তোমরা বুকিং করে রাখার এই তরিকা চলবে না, এটা বেআইনি কথা, এটা অন্যায় কথা, তাদেরকে তোমার পছন্দ না হলে অন্য কোনো জায়গায় একটা সুন্দর প্রস্তাব আসলে বিয়ে শাদী দিয়ে দাও, সম্পদের লোভে তাদেরকে আটকিয়ে রেখো না, এইভাবে জুলুম। ওয়াল মুস্তাদআফিনা মিনাল উইলদানি ওয়া তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, আর যারা দুর্বল প্রকৃতির সন্তান সন্ততির মধ্যে এই দুর্বলগুলো, আর তোমরা ইয়াতিমদের ব্যাপারে ইনসাফ কায়েম করো। দুর্বলদের ব্যাপারে তাফসীর এসেছে, কানু ফিল জাহিলিয়াতি লা ইউআরিসুনা সিগার ওয়াল বানাত, জাহিলি জমানায় তারা যখন কারো পিতার মৃত্যু হলে সম্পদের যে বন্টন করত, আমরা সূরা নিসার শুরুতে শুনেছি যখন মিরাজ সংক্রান্ত তাফসির ছিল, তখন জাহিলি জমানায় ছিল বাবা মারা গেলে তার সম্পত্তিতে শুধু ছেলেরা মালিক হবে, মেয়েরা মালিক হবে না, ওয়ারিস হবে না। আবার ছেলেদের মধ্যেও যারা বড় হয়েছে, লড়াই করার মতো যোগ্যতা অর্জন করেছে, এতটুকুন বয়স হয়েছে, তারাই পাবে সম্পত্তির ওয়ারিস, তারা হবে, ছোটরা কোনো ওয়ারিস হবে না, এবং ছোটদেরকে এভাবে বঞ্চিত করা হতো। আল্লাহ তাআলা এগুলো সবগুলোকে উঠিয়ে দিয়েছেন সূরা নিসায়, যখন আল্লাহ তাআলা লিযাকারে মিসলু হাযিল উনসায়াইন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের মধ্যে ওসিয়ত করছেন, কিভাবে দিতে হবে, পিতা মাতার প্রত্যেক সন্তান তাদের পিতার ওয়ারিস থেকে ওয়ারিস হবে, ছেলেরা পাবে দুই গুণ আর মেয়েরা পাবে এক গুণ করে, ওই কথার কারণে এটা বাতিল হয়ে গেল, এখন থেকে আর এটা করা যাবে না। তারপরে এরকম করত, তারা ছোটদেরকেও দিত না, আল্লাহ তাআলা সেটা মানা করে দিলেন। তারপরে বললেন যেটা ওই আয়াত এসেছে, সগীরান আও কাবীরান, ছোট হোক আর বড় হোক, আর ও আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, তোমরা ইয়াতিমদের সঙ্গে ইনসাফের ভিত্তিতে ফয়সালা করো, খবরদার বেইনসাফ করো না, সে ওই যে তাকে বিয়ে শাদী দিবে দেবে না, অথবা নিজে করবে, করলে মোহর দেবে না, অথবা না করলেও অন্য কাউকে বিয়ে দেবে না, এগুলো সমস্যা করতে পারবে না, আর তাদের সম্পদকে তোমরা ভোগ করবে তাও হবে না, এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ওয়ামা তাফালু মিন খাইরিন ফাইন্নাল্লাহ কানা বিহি আলিমা, আর তোমরা যা কিছু ভালো কাজ করো এসব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করে জানেন, সব খবর রাখেন, কোথায় তোমরা ভালো কাজ করছো, এই যে
যদি এতিমদের প্রতি বিচার করো, অবিচার না করো, তাদের হক আদায় করো, তাদেরকে সুন্দর মতো দায়িত্ব গ্রহণ করো দাও, ছোটদেরকে বন্টন করে দিয়ে দাও, তোমার লোভের কারণে এদের সম্পত্তি গ্রাস করার চিন্তা না করো, এই যে নেক কাজ, তুমি যে নেক কাজ করছো, ভালো কাজটা ঠিক মতো আদায় করে দিচ্ছ, এটা আল্লাহ তাআলা খুব ভালো করে খবর রাখছেন, এই বিষয়ে আল্লাহ তাআলা তোমাকে অনেক পুরস্কৃত করবেন। এতিমদের দায়িত্ব তারা পালন করেন, বিরাট দায়িত্ব, কিন্তু আমাদের সমাজে এতিমদের সম্পত্তি গ্রাস করার একটা মানসিকতা জোরে সোরে আছে, তাই না? আরেক তরিকায় আছে, আরবরা এক তরিকায় করতো জাহিলি জামানায়, এখন আমাদের দেশে মুসলমানরা আরেক তরিকায় করে, চাচা ভাতিজার সম্পত্তিকে গ্রাস করে নিচ্ছে, খেয়ে ফেলছে, কারণ ভাতিজা এখনো ছোট, দুর্বল, তার সম্পত্তি ধরে রাখার মতো তার যোগ্যতা হয়নি, তার এই আপন ভাই মারা গেল, এই নিজের আপন ভাইয়ের ছোট বাচ্চা কাচ্চা গেলো, রিজিকগুলোকে কেড়ে নিয়ে যাচ্ছে কে, আপন চাচার মতো দুষ্ট প্রকৃতির লোকগুলো। এরপরে আল্লাহ তাআলা এখন বলছেন আরেকটি বিষয়, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তো এই যে দেন দরবার হয়, মন কষাকষি হয়, কিছু পার্থক্য সৃষ্টি হয়ে যায়, এটার ব্যাপারে সমাধানের তরিকা তিনি এখন আমাদেরকে কিছু জরুরি গাইডেন্স দেবেন। কোন মহিলার যদি আশঙ্কা হয়, ভয় হয় তার স্বামী থেকে যে সে তার প্রতি দুর্ব্যবহার করবে অথবা তার থেকে মুখ ফিরিয়ে নেবে, তাহলে এতে কোনো আপত্তি নেই, তারা দুইজনে নেগোসিয়েশন করে, দুইজনে কথাবার্তার মাধ্যমে একটা সন্ধি করবে বা একটা ফর্মুলা বের করবে কিভাবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বের করা যায়। আর অসল হোখাইর সকল অবস্থায় আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান বের করাটা সবসময় উত্তম, ঝগড়া ফাসাদ করে সম্পর্ক ছিন্ন না করে যদি টিকিয়ে রাখা যায় আপোষ মীমাংসার মাধ্যমে, সেটা খুবই উত্তম কাজ। ওয়া উহদিরাতিল আনফুসুস শুহ, কিন্তু নফসগুলো মানুষের আত্মার মধ্যে বখিলি খুব ভালো করে আসে, অন্তরের বখিলির কারণে এই কম্প্রোমাইজ আপোষ মীমাংসা মানুষ যেতে পারে না। ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু ফা ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীরা, তোমরা যদি ভালো কাজ করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন যা কিছু তোমরা করে যাচ্ছ। এখানে এই বিষয়ে হচ্ছে যে কোনো মহিলা যদি তার স্বামী তার উপরে মন উঠে গেছে, কোনো কারণে তার স্বামী তাকে আর স্বামীরা তাকে পছন্দ হচ্ছে না, এখন স্বামী সিদ্ধান্ত নিল যে তাকে তালাক দিয়ে দিবে, কি কারণে এমন হয়ে গেল, কারণ তার একটা ঘটনা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের স্ত্রীদের প্রতি, ওনার একাধিক স্ত্রী ছিল, ওরওয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন মা আয়েশার ভাগিনা, তো মা আয়েশার কাছ থেকে দাম্পত্য জীবনের অনেক মাসালা তো জানার সুযোগ আছে, আর তিনিও শিখাতেন লাজ লজ্জা, এগুলোকে অনেক সময় তিনি ইগনোর করতেন, কারণ দীনের বিষয়ে ব্যক্তিগত পারিবারিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কী করেছেন এগুলা উম্মতের জন্য শেখার দরকার আছে, সেই জন্য তিনি অনেক কথা খোলাখুলি বলতেন। তিনি বললেন, শোনো ভাগিনা, ইয়া ইবনা উখতি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইফাদ্দিলু বা'দান আলা বা'দ ফি মুকসিহি ইনদানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ধরে একাধিক বিবি আমরা ওনার ছিলাম একসঙ্গে, একসঙ্গে তো 9 জন থাকার সুযোগ হয়েছে, সর্বমোট 11 জন, কিন্তু টিকে ছিল শেষ পর্যন্ত ওনার জীবদ্দশায় একসঙ্গে 9 জন, যে আমরা এই একাধিক স্ত্রী যখন ছিলাম তিনি আমাদের প্রতি কোনো বেইনসাফ করতেন না, তিনি আমাদের সবার প্রতি ইনসাফ করতেন, থাকার ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে, রাত্রি যাপনের ব্যাপারে, কাপড় চোপড়ের ব্যাপারে, ভরণ পোষণের ব্যাপারে সবাইকে সমভাবে বণ্টন করতেন, একজনকে বেশি আরেকজনকে কম দিতেন তা তিনি করতেন, একদম ইনসাফ কায়েম করতেন। ওয়া কানা কাল্লা ইয়াউমিন ইল্লা ওয়া হুয়া ইয়াতুফু আলাইনা, খুব কমই এমন দিন যেত যে তিনি আমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখতে আসতেন না,
প্রতিদিনই সবাইকে এক চক্কর দেখতে আসতেন রাতের বেলা, দিনের শেষ করে সবাইকে একটু দেখে ঘুরে যেতেন। ফায়াদনু মিন কুল্লি ইমরাতিন মিন গাইরে মাসিজ, সব স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসতেন। হাত্তা ইয়াবলুগা ইলা মান হুয়া ইয়াউমুহা ফায়াবাইতু ইনদাহা, আর ঘুরে ঘুরে এসে রাত্রি যাপন করতেন ওই স্ত্রীর কাছে, যেই স্ত্রীর কাছে আজকে ওনার ডেট বরাদ্দ করা আছে। উনি রুটিন করে দিয়েছিলেন কিভাবে ঘুরে ঘুরে সবার কাছে তিনি এভাবে একদিন এক রাত্র করে থাকবেন। এই ক্ষেত্রে তিনি কখনোই কোনো ধরনের ব্যতিক্রম করতেন না বা কাউকে কষ্ট দিতেন না, কার অধিকারকে নষ্ট করতেন না। ওয়ালাকাদ ক্বালাত সাউদা বিনতে জুমা হিনা আসান্নাত ওয়া ফারাকাতানি ফারাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র ছিলেন বয়সের দিক থেকে সাউদা রাদিয়াল্লাহু আনহা, তিনি এমনি অনেক মোটা মহিলা ছিলেন আর বয়সের দিক থেকে অনেক মুরব্বী হয়ে গেছেন, আর ওনার এখন বয়স বেশি হওয়ার কারণে ওনার এখন তো স্বামীর সঙ্গ আর লাগে না। তো তিনি চিন্তা করলেন হয়তো এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাকে তালাক দিয়ে ফেলেন কি না, বা তিনি টের পেয়েছেন এরকম কিছু হইতেও পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করেছেন যে এখন তো ওনার স্বামী সঙ্গর দরকার নাই, যেহেতু একাধিক স্ত্রী আছে, কাজে ওনাকে তিনি হয়তো আলাদা করে দিবেন, তালাক দিয়ে দিবেন, বলবেন তোমার ভরণ পোষণের জিম্মাদারি দিয়ে দিই, তোমার আর এই এই কমিটমেন্টে থাকা দরকার নাই, তাহলে ওনার ডেটগুলো ঠিক মতো সবগুলো ইউজ হল, এরকম একটা চিন্তা হয়তো ওনার হয়েছে। আর সাউদা রাদিয়াল্লাহু আনহু তাই চিন্তা করেছেন। তখন তিনি নিবে নিজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি রেখে দেন, আমি আপনার ঘর করতেই থাকি মৃত্যু পর্যন্ত, আপনার বিবি হিসাবে আমি দুনিয়া থেকে যাই, কিন্তু আমার তো আপনি জানেন যে আমার স্বামীর সঙ্গের শারীরিক কোনো প্রয়োজন আমার নেই, আপনার অন্য স্ত্রীদের প্রয়োজন রয়েছে, আমি এক কাজ করি, আমার দিনটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য বরাদ্দ করে দিই, আমার পক্ষ থেকে ভলান্টিয়ার দিই। ফাকাবিলা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেটা কবুল করে ফেললেন। এবং এই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাফি যালিকা আনজালাল্লাহু তাআলা, এই উপলক্ষেই আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজটা ঠিক করেছেন না বেঠিক করলেন, কেউ বলতে পারে এটা তো ইনসাফ হলো না। এখন এইরকম যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকে, যদিও আজকালকার জমানায় একাধিক স্ত্রী থাকা তো খুব জটিল বিষয়, সামাজিক অবস্থা অনেক জটিল হয়ে গেছে, এটা একটা ভালো কাজ নষ্ট হয়ে গেছে, কেউ যখন যারা একাধিক বিয়ে শাদী করে তারা ইনসাফ কায়েম করতে পারে, মেজরিটি ক্ষেত্রেই ফেল করে, তো সেটাও আল্লাহ তাআলা বলে দিছেন। যদি কোরআন শরীফে আসে যে তোমরা পছন্দ হইলে দুইজন তিনজন চারজন পর্যন্ত স্ত্রী থাকতে পারে, কিন্তু যদি ইনসাফ কায়েম না করো তাহলে কয়টা, ওয়াহিদা, তাহলে একজন। তো আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন যে আখিরি জমানায় আমরা অনেকে ইনসাফ কায়েম করতে পারবো না, এই জন্য বলে দিয়েছেন তোমাদের জন্য একজনই উত্তম, বে ইনসাফ করতে গিয়ে এই কাজ করো না, কারণ আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। তো যাই হোক, এখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যখন ওনাকে দিয়ে প্র্যাকটিক্যালি এই কাজটা করালেন, এরকম যদি হয় যে কারো একাধিক স্ত্রী আছে বা থাকতে হয়, অথবা কারো স্ত্রী এমন হয়ে গেছে যে বুড়ো হয়ে গেছেন কিন্তু লোকটা এখনও সুঠাম দেহের অধিকারী আছে, স্ত্রীর কোনো শারীরিক কিছু প্রয়োজন নাই কিন্তু লোকটার খুবই প্রয়োজন আছে, এখন লোকটার প্রয়োজন মেটাতে গেলে স্ত্রী যার প্রয়োজন নাই তার উপরে জুলুম হবে, আর যদি তার নিজের প্রয়োজন না মেটাতে পারে তার কষ্ট হচ্ছে, সেই হয়তো শয়তান তাকে ধোকা দিতে পারে, সমাধান কি? আর এই দেশের আইন কানুন বলবে অন্য দেশের যারা কোনো রকমেই একাধিক স্ত্রীকে অ্যালাউ করে না তাদের জন্য তো অন্য রাস্তা খোলা আছে, ঠিক কি না? এখন মুসলমানের জন্য কি অন্য রাস্তা খোলা আছে? না। তার এখন তার জন্য কি করতে হবে তাহলে, যে এই লোকটাকে এই মহিলাকে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দিলে তার কি উপায় হবে, এই বয়স হয়েছে কোথায় যাবে, তার যদি মা বাবা দুনিয়া থেকে চলে যায় তার ভাইরা তার দায়িত্ব না নিলে যাবে কোথায়, কোনো সময় তো বুড়ো হয়ে গেছে সেজন্য না অসুস্থ হয়ে যায়, অনেক সময় ডিসাবিলিটি চলে আসে, কিন্তু স্বামীর প্রয়োজন ঠিকই আছে দেখা যায়, স্ত্রীর কোনো প্রয়োজন নেই এবং তার পক্ষে এটা সম্ভব নয়, এখন কি করা? তাহলে এই মহিলাকে কোনো জায়গায় তাকে তাড়াতাড়ি শেষ করে দিয়ে ফেলে দিয়ে এসে খালি হওয়ার পরে সে বিয়ে করতে পারবে, তা নাহলে বিয়ে করতে পারবে না, এরকম মুসিবত হয়ে গেলে তো জীবনটা কষ্টকর হয়ে যেত। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে এই কাজটা করিয়ে উপায় করে দিলেন, এরকম কোনো স্ত্রী কারো যদি থাকে তাহলে তোমার কাছে রেখে দাও, তার সে কিছু কম্প্রোমাইজ করে তোমার সঙ্গে তার চুক্তি হোক, তুমি তাকে কিছু কম্প্রোমাইজ করে ছেড়ে দাও, মানে তোমার কাছে রাখো,
তুমি তোমার প্রয়োজন পূরণের জন্য আরেকজনকে বা একাধিক স্ত্রী তোমার থাকতে পারে। এই ক্ষেত্রে যে সে তার হককে ছাড় দিল, আলাপ আলোচনার ভিত্তিতে তার স্ত্রী যে কোনো তার হককে ছাড় দিয়েছে, এই ছাড় দেওয়ার কারণে পুরুষ জুলুম করল না তার প্রতি, এই কারণে পুরুষ আল্লাহর কাছে আটকে যাবে না। কিন্তু যদি পুরুষ ইচ্ছা করে জুলুম করে তাহলে পুরুষ আটকে যাবে। এবং সেটা সেই কথা একটা হাদিসে এসেছে, যার একাধিক স্ত্রী আছে এবং সে একজনের প্রতি খুব বেশি প্রায়োরিটি দেয় আর একজনকে সে ইগনোর করে, দুর্ব্যবহার করে, কেয়ামতের দিন সে আল্লাহর কাছে হাসরের মধ্যে এমনভাবে উঠবে তার দুই কাঁধের এক কাঁধ উঁচু আর এক কাঁধ নিচু এরকম হয়ে উঠবে, সব মানুষের কাছে ধরা পড়বে যে তার দুই স্ত্রী ছিল, একজনের প্রতি সে ভালো ব্যবহার করেছে আরেকজনের প্রতি দুর্ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে খুবই সতর্ক ছিলেন, তিনি কোনো রকমই দুর্ব্যবহার করেননি। কিন্তু সাউদা রাদিয়াল্লাহ আনহা যখন এই প্রস্তাব নিয়ে এসছেন তখন তিনি শেষ পর্যন্ত, যেহেতু উনি স্বেচ্ছায় এসেছেন, ওনার প্রয়োজন নাই, তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একটা সমাধানের রাস্তা, কেউ এরকম কেসে পড়লে তার জন্য বের করে দিয়েছেন। কিন্তু এটা ছাড়া, এরকম সিচুয়েশন ছাড়া মানুষ যেন আর স্ত্রীর প্রতি কোনো ধরনের দুর্ব্যবহার না করে। সুলহ খাইর মানে এরকম কেসের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিলে তোমরা সন্ধি করে আলাপ আলোচনা করে একটা সমাধানে আসাটা অনেক ভালো কাজ। কিন্তু আমাদের সমাজে আলাপ আলোচনা করে এরকম কোনো সমাধানে আসতে চায় যে শুনে তার স্বামী আরে বিয়ে করেছে কোনো কথা নেই, হয় সে থাকবে না আমি থাকবো খালাস, এই যে শুরু হয়ে যায় দেন দরবার, কোনো রকমেই কোনো কম্প্রোমাইজে আসে না, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে না। এটাই হচ্ছে এই আমাদের সমাজ বুঝে না যে অসলহ খাইয়ের মানুষের মধ্যে আল্লাহ তালা কত ভালো রেখেছেন সন্ধির মধ্যে। আর আল্লাহ তালা বলেন যে এই সন্ধির কাজ, আলাপ আলোচনা আর কম্প্রোমাইজের কাজ তো ভালো, কিন্তু মানুষ কেন করে না জানো? কারণ হচ্ছে অহদিরাতিল আনফুসুর শুহ, নফসের মধ্যে আত্মার মধ্যে বকিলি এমন বেশি যে আরেকজনের কোনো রকমই ছাড় দেবো না আমি। এটা শুধু দাম্পত্য জীবনে নয়, কোনো বিষয়ে ঝগড়া ফাঁসাদ হলে, কথা কাটাকাটি হলে, দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হলে, পার্টনারের মধ্যে দ্বন্দ্ব হলে একজন আরেকজনের বিরুদ্ধে এমনভাবে কেস সাজা, মানে কোনো রকমে একটু ছাড় দিয়ে ঠিক আছে ভাই আমরা বেশি ঝগড়া করে লাভ নাই, কোর্টের কাছাকাছি গিয়ে লাভ নাই, চলেন আসেন আমরা একটুখানি কম্প্রোমাইজ করে শেষ করে দিই, এরকম করে মানুষের সহজে করে না, বলে যে আমি তারে জেলের ভাত খাওয়াই ছাড়, তুমি তো কেসে উইন করবা না, উইন না করলে কেসে তারে যে ঘুরামু এটাই আমার শান্তি, কোনো কম্প্রোমাইজ করে। কারণ নফসের মধ্যে ছেড়ে দেওয়াটা আরেকজনের লাগে একটুখানি ডিলটা তার হাতে একটু বেশি চলে গেলে হাই এত কষ্ট লাগে, দিলের মধ্যে এত কষ্ট লাগে। কোনো সময় মানুষ জেনে শুনে জানে যে দেন দরবার করতে গিয়ে অনেক সময় মার্ডার করে ফেলে, সে জানে মার্ডার করলে কি হবে, পরে যাইয়া হবে, কিন্তু তারে একবার আমি আগে শেষ করি। এইভাবে মানুষ জিদি হয়ে যায়, এই জিদ অন্তরের মধ্যে একটা বখিলি, এটা টাকা পয়সার বখিলি হতে পারে, ছাড় দেওয়ার বখিলি হতে পারে, কম্প্রোমাইজ না করার মাইন্ড হতে পারে, এই জিনিসটা মানুষের অন্তরে বেশি করে আছে। আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন, তিনি সেটা বলে দিলেন। এরপরে তারপরে এগুলো করে তোমরা কম্প্রোমাইজ করো, এরপরে তালাকের মতো কাজে যাইও না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যদি ভালো কাজগুলো করে যাও, ঠিক মতো করে যাও, আল্লাহকে ভয় করো, এই সমস্ত বিষয়ে যখন সিচুয়েশন ক্রিয়েট হয় কম্প্রোমাইজ করে, যে যতটুকুন ছাড় দিয়ে কম্প্রোমাইজ করো ততটুকুন ভালো, এই কম্প্রোমাইজ করলে আল্লাহ তাআলা এটাকে খুবই পছন্দ করেন। এবং তোমরা যে এইটা কম্প্রোমাইজ করলা, স্যাক্রিফাইস করলা, গিভ আপ করলা, ত্যাগ করলা, এই সম্পর্কে আল্লাহ ভালো খবর রাখেন, তোমাকে আল্লাহ অবশ্যই পুরস্কৃত করবে। দেখেন দুই সাহাবীর মধ্যে একদিন একটা বিষয় নিয়ে, দেনাপানা নিয়ে খুব কতক্ষণ বাদানুবাদ হলো, তো একজনে বলে যে এত টাকা পাবো দিচ্ছিস না কেন, সে দিতে পারে না, তার অনেক কষ্ট হচ্ছে, অথবা সে বলতেছিল যে না তুমি তো এত বেশি পাবা না, বেশি বলছো। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর থেকে শুনলেন তারা বাইরে দুজনে এটা নিয়ে খুব ঝগড়া করছে, তিনি তখন ডাকলেন যে পাবে আর যে দেবে, দেনেওয়ালা বলে সে এত টাকা চায়, এত টাকা তো আমি দেওয়ার কথা না, আর দিতেও পারবো না, তো কত দিতে পারবা, যে এত দিতে পারবো।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝায় বলেন, শোনো, এই যা দিতে তা দিতে পারতেছে এটা নিয়ে তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। ওনার পরামর্শ নিয়ে তিনি তাকে নিয়ে মাফ করে দিলেন। একটা সমাধান হয়ে গেল, সার দেওয়া লাগলো না একটু? এই সার দেওয়ার কাজটা খুব ভালো কাজ। একবার আমার কাছে এরকম একটা কেস আসলো, এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সমস্যা হয়ে গেল, তারপরে অনেক কিছু হওয়ার পরে স্ত্রীকে সে রাখবে না, তালাক দিয়ে ফেলবে, এটা টিকবে না কোনো রকমে। এখন স্ত্রীর থেকে সে কিছু টাকা পয়সা নিয়েছিল ঘর কেনার জন্য, এখন স্ত্রী সেগুলো দাবি করছে, বলে যে এগুলোতে আমার কাছে দেওয়ার মতো এত কিছু নাই, কত আছে এত আছে, তো সবসময় তো অনেক টাকা পয়সা, তা আমি তাকে কিছু ছাড় দেওয়াই দেওয়াইয়া কিছু তাকে বললাম যে ঠিক আছে, এতটুকু নিয়ে তুমি খুশি হয়ে যাও, আর তুমি তাকে তালাক দিয়ে তার জীবনকে ফ্রি করে দাও, এত কষ্ট দিও না। তো আবার তাকে তালাক দিচ্ছিল না, সে তার সঙ্গে ঘরও করে না তালাকও দেয় না, এই সমস্যা কেস। তো আমি তাকে বলে দিলাম, কিন্তু পরে আমার মনে মনে একটু কষ্ট আসলো যে এই বেচারির হক যে কিছু কমাই দিলাম ফয়সালা দিয়ে, আল্লাহর কাছে দায়ী হয়ে যায় কিনা, মনে মনে একটু চিন্তা আসলো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা যখন সামনে আসলো যে তিনি দুইজনের মধ্যে ফয়সলা করে কিছু ছাড় দিয়ে কিছু মাফ করে দেওয়া বাকিটা, তো ওইটার উপরে কেয়াস করে আলহামদুলিল্লাহ কিছু তৃপ্তি হলো। আরেকদিন বোধ হয় তাফসিরে বলেছি যে দুই সাহাবির একটা ওয়ারিসের সম্পত্তি নিয়ে কি হলো, দুইজনে দাবি করলেন যে এটা আমাদের সম্পত্তি, আমার পিতামাতা থেকে আমরা ওয়ারিস সূত্রে পেয়েছি, আর আরেকজন বললো যে না, আমার পিতামাতা থেকে এটা আমাদের ছিল, তাদের কাছে চলে গেছে জাহিলি জামানায়, এই কেসটা নিয়ে তাদের মধ্যে এই একটা মীমাংসা হয়নি, তখন তো এত কাগজপত্র ছিল টিল না, তো এখন উভয়ই মনে করেছে জেনুইনলি তাদেরই এটা, এই পার্টিও মনে করে এটা তাদের সম্পত্তি, ওই পার্টিও মনে করে এটা তাদের সম্পত্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন আসলেন, আসার পরে তিনি তাদেরকে নসিহত করলেন যে দেখো, তোমরা আমার কাছে যখন কেস নিয়ে আসো আনা দেওয়া নিয়ে, যে ভালো করে তার কেস সাজাইতে পারে আমি তার পক্ষে রায় দেব, আর যে ভালো করে সাজাইতে পারবে না, আমার কাছে প্রমাণ করতে পারবে না, তার বিপক্ষে রায় দেবো অফকোর্স। কিন্তু যদি এমন হয় যে আসল মালিক সে ঠিক মতো প্রেজেন্ট করতে পারে নাই, কেসে ঢুকে গেছে, আর যে আসল মালিক না সে সুন্দর মতে কেস সাজিয়ে আমার কাছ থেকে রায় নিয়ে গেছে, তাহলে তার বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই। মনে রেখো, আমি তার জন্য আগুনের টুকরার ফয়সালা করে দিলাম তার পক্ষে, জাহান্নামের আগুন নিয়ে যাবা কিনা চিন্তা করে দেখো। এই ভয় পেয়ে দুই সাহাবি কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দরকার নেই ওনারে দিয়ে দেন, ওই সাহাবি বলে যে আমার দরকার নেই ওনাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সাহাবিটা দেখছেন কিভাবে দুনিয়া আর আখেরাত নিয়ে যখন টানাটানি লাগে, আমি দেখলাম মানুষের মধ্যে আখেরাত নষ্ট হয়ে যাক চিন্তা নাই, দুনিয়াটা তার ধরা চাই, যে কোনো মূল্যে সে ছাড় দেবে না। সাহাবিরা কিভাবে ছাড় দিয়ে রাজি হয়ে গেলেন? পরে তিনি বললেন, এইরকমই যখন হয়েছে ঘটনা আর তোমাদের কারো কাছে ক্লিয়ার হচ্ছে না, তাহলে এক কাজ করো, আপাতত দুইজনে সমান সমান ভাগ করে দুই অংশ নিয়ে যাও, ওকে, তারপরে অপেক্ষায় থাকো যে আসলে কোনো প্রমাণ পাওয়া যায় কি না, ক্লিয়ার ডকুমেন্ট পাওয়া যায় কিনা যে কার সম্পত্তি, তখন তাকে পুরোটা দিয়ে দিবা, আর সেটা না পাওয়া পর্যন্ত দুইজনে ভাগ করে সমানে খাও। সাহাবিরা এইভাবে ইসলামকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কম্প্রোমাইজ করেছেন হকের ব্যাপারে। আসলে যখন আখেরাতে ভয় ঢুকানো হয়েছে, আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। এই জমানায় আপনি যখন কেস নিয়ে বসবেন, দেন দরবারে বসবেন, আখেরাতের ভয়ের আমার কাছে কোনো কেসেস কোনো সময় আসলে এগুলোতে বেশি দেখার সময় হয় না, আবার আমার পিছনে কেস নিয়ে দৌড়বেন না, বেশি সময় দিতে পারি না। যাই হোক, তো যখন একটু নসিহত করি, অনেকক্ষণ নসিহত করে তারপরে দুই পক্ষের কথা শুনি, মনে করলাম নসিহত আগে করে দিয়েছি কিছু কাজ হবে, দেখা যায় সুবহানাল্লাহ নসিহত শুনে টেনে যখন আসল দানাপানা আসে, মনে হয় নসিহত নসিহত কিচ্ছু শুনে নেয়, কিচ্ছু শুনে নেয়, যেই জায়গায় আসছে ওই জায়গায় শক্ত করে ধরে রাখছে, কোনো ছাড় দেবে না। দুনিয়াটা এত দরকার আমাদের, আখেরাতের জাহান্নাম হবে নাকি কার হককে খাচ্ছি, আহা ভয়ের কারণে ছেড়ে দেই, আমি আখেরাতের ব্যাপারে বেশি কনসার্ন থাকি, এই চিন্তা মানুষের মাথা থেকে চলে গেছে, এই দুনিয়ার পিছনে মানুষের এত কামড়া কামড়ি চলছে। ওয়ালান তাসতাতিউ আন তাআদিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম, এখন আল্লাহ তাআলা বলছেন তাদের একাধিক স্ত্রী রয়েছে, দেখো তোমরা যদি একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে চাও, সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে পারবা না, তোমরা চাইলেও পারবা না, তোমাদের নফসের মধ্যে কিছু দুর্বলতা চলে আসতে পারে। ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাদারুহা কাল মুআল্লাকা, তবে ইনসাফ
যদি অন্তর থেকে পরিপূর্ণ নাও করতে পারো, বেইনসাফ হয় এরকম কোনো কাজ করো না যে একজনকে একেবারেই ইগনোর করে করে তাকে লটকিয়ে রাখলা, তোমার স্ত্রীও না সেই হকও দিলা না, আবার তাকে আলাদা করে দিও, তাকে আরেক জায়গায় তার বিবাহ সাদীর ব্যবস্থা করে দিলা না, শুধু কষ্টই দিলা, এরকম যেন না করো। ওয়াইন তুসনেহু ওয়া তাত্তাকু ফা ইন্নাল্লাহ কানা গাফুরুর রাহিমা, তবে যে কোনো অবস্থায় যদি সলা পরামর্শ করো, আলাপ আলোচনা করে কম্প্রোমাইজ করে একে অপরকে মেনে নাও, অ্যাকসেপ্ট করে ফেলো, সেটা অবশ্যই ভালো, আল্লাহ তাআলা তাহলে তোমাদেরকে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে সেটা মাফ করে দেবেন, তিনি অনেক রহম দিল, তিনি অনেক রহম করেন। এই বিষয়ে আসছে যে মানুষ চাইলেই যে ইনসাফ কায়েম করতে পারে না, এই ব্যাপারে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইন তাতাজাসসামু মাশাক্কাতাস সবরি আলা মা তাকরাহুনা মিনহুন তাকসিমু লাহুনা উসওয়াতান আমসালিহিন ফা ইন্নাল্লাহ আলিমুন বিযালিকা ওয়া সাইয়জিকুম আলা যালিকা আওফারুল জাযা। তোমার একাধিক স্ত্রী থাকলে একজনকে কম পছন্দ হয়, তারপরেও তাকে নিয়ে যদি ঘর করো আলাদা না করে দিয়ে তাকে সব কিছু বন্টন করে দাও, তাহলে এটা আল্লাহর কাছে খুব ভালো। আর মানুষ যদি পারে না সবসময় সব দিক থেকে বন্টন করতে, যেমন কাপড় চোপড় খাবার দাবার একাধিক স্ত্রীর মধ্যে ঠিক মতোই বন্টন করছে, রাত্রি যাপনের ক্ষেত্রেও বন্টন করছে, কিন্তু মনের দিক থেকে মহাব্বত একজনের প্রতি যদি বেশি এসে যায়, একজনকে মনের মধ্যে খুব বেশি ভালো লাগে, মিলামিশার ক্ষেত্রে একজনের দিকে বেশি আকর্ষণ আসে আরেকজনের প্রতি কম আকর্ষণ আসে, প্র্যাকটিক্যালি তাই কম হয়, এক্ষেত্রে কী করা যায়, এটার জন্য কি আল্লাহর কাছে দায়ী হওয়া লাগবে কিনা? এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগেইন আরেকটি হাদিসে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, তার স্ত্রীদের মধ্যে রাত্রিটাকে ইনসাফের ভিত্তিতে বন্টন করতেন, কাউকে বেশি রাত্র কাউকে কম রাত্র দিতেন না। আর তারপরে আমি ওনাকে বলতে শুনেছি আল্লাহর কাছে তিনি বলতেন, আল্লাহুম্মা হাদা কিসমি ফিমা আমলিকু, আল্লাহ আমার ক্ষমতায় যেটা আছে টাকা পয়সা কাপড় চোপড় খাবার দাবার রাত্রি বন্টন এগুলো তো আল্লাহ আমি একদম ইনসাফের সাথে বন্টন করে দিচ্ছি, ফালা তালুমনি ফিমা তামলিকু আলা আমলিকু, আর যেটার আমি আমার মালিকানা নাই, যেটা যে জিনিসের মালিকানা আমার হাতে নাই আপনার হাতে আছে, সেটার উপরে আল্লাহ আপনি আমাকে দায়ী করেন না। কোন জিনিসের মালিকানা ওনার হাতে নাই আল্লাহর হাতে আছে? মন। মনের দিক থেকে উনি সবচেয়ে বেশি মহব্বত করতেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে আল্লাহ এই তার প্রতি যে বেশি মহব্বত হয় অন্তরের মধ্যে, কারণ তিনি অনেক বুদ্ধিমতী অনেক জ্ঞানী, আল্লাহ তাআলা ওনাকে সব দিক থেকে উপরে রেখেছেন বিধায় একটা ন্যাচারাল টান মানুষ হিসাবে এটা আসতো বেশি, তো এটার কারণে আল্লাহ এটা আমি এই জিনিসটা ছাড়া আর কোনো জিনিসের আমি বেইনসাফ করি না, কিন্তু এই মনের টান তো মনের যে ক্ষমতা মনের যে মালিকানা এটা তো আমার হাতে না, এটা তো আপনার হাতে আল্লাহ। মানুষের মন কার হাতে? আল্লাহর হাতে। এটার ব্যাপারে হাদিস কি? কুলুবুল ইবাদ বাইনা ইসবাঈর রহমান, বান্দাদের সৃষ্টির মানুষের দিলগুলো আল্লাহর দুই আঙ্গুলে এভাবে ধরা, যখন যেদিকে চান তখন সেদিকে ঘুরান, এটা তো হাদিস, হাদিসে কুদসি। তো কাজেই এই হাদিস এর দৃষ্টিতেও তিনি জানেন যে অন্তরে কারোর প্রতি একটু বেশি মহব্বত হওয়া এটা আল্লাহ তালার কাছে তিনি যেন দায়ী না হন, আল্লাহ তালার কাছে চাইলেন তো আল্লাহ তালা বলেছেন ঠিক আছে, তো ফালা তামিল কুলাল মাইল, যে একজনের প্রতি যদি কারো টান বেশি হয় কিন্তু সেটার কারণে যে তাকে পুরো ফেভার করা, তাকেই সবসময় অগ্রাধিকার দেওয়া আর আরেকজনকে বঞ্চিত করা, খবরদার এটা করতে পারবে না, মহব্বতটা রেখে দাও, সেটা বিটুইন আল্লাহ অ্যান্ড দেম, কিন্তু তোমার হাতে যেটা আছে এটার ক্ষেত্রে কেউ যেন কোনো ধরনের হেরফের না করো, এটাই আল্লাহ তালা ফয়সালা করে দিলেন। তারপরে হচ্ছে এখন পারিবারিক জিন্দগিতে এমন হয় যে এটাও কাজ করবে না, কোনো সময় এমন অবস্থা যে কিছুতেই সম্পর্ক টিকবে না, তালাক হওয়াই লাগবে, তাহলে কি করবে? আর কোনো কোনো সময় দেখা গেল যে কোন রকমই সম্পর্ক টিকবে না, তাহলে এই অবস্থায় সারাদিন ঝগড়া ফাসাদ, প্রত্যেক দিন ঝগড়া করার তুলনায় কি করা দরকার, তাহলে তারা আলাদা হয়ে যাক, আলাদা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই তাদের দায়িত্ব নেবেন, তাদেরকে আল্লাহ তালা দেখভাল করবেন, প্রত্যেকের আল্লাহ ব্যবস্থা করবেন, কাউকে আল্লাহ তালা এই জমিনের মধ্যে এরকম করে
অসহায় করে ছেড়ে দেবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। তো এই জন্য এখন কোনো কোনো জায়গায় আছে স্বামী স্ত্রী না ঠিকমতো ঘর করে, না আলাদা করে দিয়ে সুখ শান্তিতে থাকে, খালি সারাদিন একসঙ্গে থাকে আর খালি ঝগড়াই করতে থাকে, এরকম পরিবার দেখছেন মাঝে মধ্যে আসে, মানে একদিনের জন্য শান্তি নাই কিন্তু আসে এই কামাকামড়ি নিয়ে। তো বেশি যখন সীমালঙ্ঘন হয়ে যায় তখন আসলে এত দুশ্মনী, এত শত্রুতা, এত রকমের তিক্ততা নিয়ে একে অপরকে অভিশাপ মনে করে সংসার করার তো কোনো দরকার নাই। তখন অবশ্যই আল্লাহ তালা তালাককে পছন্দ করেন না, কিন্তু যেখানে মোটেই কাজ করবেন না সেখানে একজন মহিলা তার স্বামীর ঘর করে তার জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতে কি আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন? না, তার জন্য কি আল্লাহ কোনো রাস্তা রাখেন নাই? অবশ্যই রেখেছেন। কাজে সেই ক্ষেত্রে কিছু কিছু দুষ্ট পুরুষ আছে, কতকে তালাকও দিব না তোর সঙ্গে ঠিকমতো ঘর সংসার করবো না, তোরা খালি এইভাবে আমি শাস্তি দেব। বড় জালিম প্রকৃতির লোক আছে আমাদের সমাজে, আছে কিনা বলেন? আছে, বড় জালিম প্রকৃতি, দুষ্ট প্রকৃতির লোক, এটা আল্লাহ তালা মোটেই পছন্দ করেন না। যে যদি তোমার কোনো রকমেই কোনো সব চেষ্টা ফেল করে তাহলে বেটার যে তোমরা তোমাদের প্রত্যেকে আলাদা হয়ে যাও, আল্লাহর কাছে দেওয়ার অভাব নাই, চাইলে আল্লাহ তালা তোমাকে এই স্ত্রীর পরিবর্তে আরেকজন স্ত্রী দিতে পারে, তোমার কামার কামড়ি কম হবে। আর এই মহিলার জন্য আল্লাহ তালা চাইলে আর স্বামীর ব্যবস্থা করতে পারেন যে তার এত অশান্তি পোহাতে হবে না, কোনো কোনো সময় তা হয় না। এই জন্য আল্লাহ তালা তালাকে রাস্তা শেষ পর্যন্ত খোলা রেখেছে, কিন্তু মানুষ যেন সচরাচর এটাকে ব্যবহার না করে তার জন্য সাবধান করেছেন। আল্লাহ তালা বেশি পছন্দ করেন না যারা তালাকের দিকে তাড়াতাড়ি চলে যায়, চেষ্টা করার ফলে ফেল করলে তখন ওয়াকান আল্লাহ ওয়াসিআন হাকিমা, আর আল্লাহ তালা তার জ্ঞানের কোনো সীমা নেই, অসীম জ্ঞান তিনি রাখেন, আর তিনি যে কোনো ফয়সালা করেন সেগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত, খুব জ্ঞানের ভিত্তিতে ফয়সালা দান করেন। আল্লাহ তালার কোন ফয়সালাটা মানে মানুষের কাছে অপছন্দনীয় হওয়ার মতো আছে, কোন রায় শরীয়তের কোন ফতুয়া মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায়, কোনো রায় নয়, কোনো ফতুয়া নয়, সাময়িকভাবে আমাদের কাছে খারাপ লাগে, কারো কারো কাছে পর্দার কথা বেশি করা বেশি কষ্ট লেগে যায় তাদের, কিন্তু পর্দা কি তার ক্ষতির কারণ হচ্ছে? পর্দা তার কল্যাণের কারণ, তাকে গুনাহ থেকে বাঁচাবে, তার পরিবার পরিজনকে গুনাহ থেকে বাঁচাবে, তাদের সমাজের মধ্যে তাদের সম্পর্কের মধ্যে মিয়া বিবির সম্পর্ক ঠিক রাখার জন্য পর্দার মতো তার কল্যাণের কাজ হচ্ছে, এটা তার ক্ষতির কারণ নয়। অনেক মানুষ এগুলাকে খুব আপত্তি করে, দেবর ভাবি এত পর্দা করতে হবে কেন, শালি দুলাভাই এত পর্দা করতে হবে কেন, নিজেদের লোক একটু কাছাকাছি যেতে পারি না, এরকম অনেকের ভিতরে অভিযোগ, পর্দার কথা বললে খুব রাগ হয়ে যায়। কিন্তু বহু ঘটনা আছে যে এইখানে পর্দা লঙ্ঘন হওয়ার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, এবং এটি দুর্ঘটনা একটা দুইটা নয়, সমাজে অনেক জায়গায় হচ্ছে। এই জন্য শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে, শরীয়তের কোনো হুকুম পর্দা হালাল হারাম কোনোটাই আপত্তির কারণ নয়। মর্গেজ হালাল নাই, এই কথা শুনে অনেকের কষ্ট লাগে, আহার এই ঘর কিনতে পারছি না, আপনার কষ্টের জন্য আল্লাহ তালা আইন দেন নাই, এটা আপনার কল্যাণের জন্য দিয়েছেন, এই সুদের মধ্যে যাওয়া ভালো, ইয়াম হাকুল্লাহ রেবা সাদাকাত, আল্লাহ তালা সুদের থেকে বরকত উঠাই নেন, আর দান খরাতে আল্লাহ তালা বেশি করে বাড়িয়ে দেন, সুদে বাড়াই দিবে আপনাকে কে বলেছে? সুদে আপনার জীবন থেকে বরকত চলে যাবে, একদিকে লাভ দেখছেন আরেকদিকে এমন ক্ষতি হয়ে যাবে, অশান্তি আপনার বাড়িঘর ছাড়বে না। কাজে কোনো বিষয়ে শরীয়তের যা কিছু আল্লাহ তালা দিয়েছেন সবগুলোই আমাদের জন্য খায়ের, সবগুলোই আমাদের জন্য কল্যাণ, সবগুলোই আমাদের জন্য ভালো, এটাই আমাদের ইমানের তাকাজা। যখন আল্লাহ তালার যে কোনো ফয়সালা শরীয়তের থেকে আসে আমাদেরকে কি বলতে হবে? সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম কোরআন হাদিসের কথা, শরীয়তের ফতোয়া আমরা মেনে নিলাম, মনের মধ্যে আর কোনো আপত্তি রাখা যাবে না, তাহলে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে।